বিশ্বভারতীর পৌষমেলা এবং উৎসবের সম্বন্ধে যে আলোচনা হয় সেই ব্যাপারে ইউনানিমাসলি ঠিক হয়েছে যে আগামী বছর পৌষমেলা করা হবে না কারণ অনেকগুলো ঝঞ্ঝট একদিকে খরচ অসম্ভবভাবে বেড়ে গেছে দু নম্বর গ্রিন ট্রাইব্যুনাল থেকে উনিশশো সালে কেস খেয়েছেন বিশ্বাতি কেস খেয়েছে দশ লাখ টাকা জরিমানা সে কেসটা কোনোভাবে মিটেছে তারপরে আবার কেস উনিশশো আঠেরোতে আবার দশ টাকা জরিমানা সেটা এখনও পর্যন্ত সেই কেস চলছে তার মধ্যে গ্রিন ট্রাইব্যুনাল একটা চিঠি ছিল যে মেলা বন্দর আটচল্লিশ ঘন্টার মধ্যে মেলা মাঠ পরিষ্কার করতে হবে যদি করতে না পারা যায় গ্রিন ট্রাইব্যুনাল থেকে আবার একটা কেস সুতরাং প্রতি বছর দশ লাখ টাকা করে জরিমানা দিয়ে বোলপুরে মানুষের বিরাগ ভাজন হয়ে বিশ্বভারতী এখন আর মেলা করতে চান না মেলার যে পৌষ উৎসবটা ছাত্র ছাত্রীদের জন্যে বিশ্বভারতীর যা আঙ্গিকে আশ্রমিক ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে যে উৎসব বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে হবে কিন্তু বিশ্বভারতী কোনো প্রাঙ্গনের কোনো জায়গাতেই পৌষ উৎসব হবে না এটা সিদ্ধান্ত হয়েছে এবং সঙ্গে সঙ্গে বসন্ত উৎসব সম্বন্ধে সিদ্ধান্ত হয়েছে যে বসন্ত উৎসব যে আঙ্গিকে আশ্রম ভাবনার সঙ্গে মানে সংযুক্ত হয়ে যেভাবে করা হয় সেটা করা হবে কিন্তু সাধারণ মানুষের জন্য যে উৎসব সেটা পরে হবে বসন্ত উৎসব দিনে আর হবে না